দীপাবলি আসছিল, তাই দিল্লি শহরে চারিদিকে হাসি খুশির পরিবেশ ছিল। লোকেরা একে অপরকে মিষ্টি আর পটকা দিতে যাচ্ছিল। শহরে বিমলা নিজের ছেলে রোহানের সাথে থাকত। সে অনেক গরিব ছিল। একদিন রোহান বিমলাকে বলে, মা, সবাই কত আনন্দ করছে। আমার স্কুলের সব বন্ধুদের বাড়িতে কেউ না কেউ আসে আর গিফট দিয়ে যায়, আর সব জায়গায় আলোতে ভরিয়েও দেয়, কিন্তু আমাদের বাড়িতে তো কেউই আসে না। রোহানের নিরীহ প্রশ্ন শুনে বিমলা দুঃখিত হয়ে যায় আর বলে, বাবা, আমাদের কেউ নেই, তাই কেউ আসে না। আমাদের সব আত্মীয় দূরে থাকে। কিন্তু তুই চিন্তা করিস না, তোর মা আছে তো, তোর জন্য আমি অনেকগুলো মিষ্টি আর পটকা আনব। মা, তুমি এই পৃথিবীর সবথেকে ভালো মা। আমার আর কিচ্ছু চাই না, শুধু তুমি আমার সাথে সবসময় থেকো। তারপর রোহান নিজের বন্ধুদের সাথে খেলতে চলে যায় আর বিমলা লোকেদের ঘরে কাজ করতে চলে যায়। বিমলা ভীমা শেঠের ঘরে রান্নার কাজ করত। সে ভীমাকে বলে, ভীমা শেঠ, দীপাবলি আছে, টাকাটা একটু বেশি করে দিলে ভালো হতো। আমার ছেলেকে এবার দীপাবলির ভালো উপহার দিতে চাই আমি। বিমলার কথা শুনে ভীমা হাসতে লাগে আর বলে, আরে বিমলা, তোমাদের গরিবদের কোনো তিউহার হয় নাকি? হ্যাঁ, আরে একটু মিষ্টি চাল বানিয়ে নিজের ছেলেকে খিলায় দেবে, ও খুশি হয়ে যাবে। হ্যাঁ, তখনই ভীমার ছেলে নকুল ওখানে আসে। নকুল বেশ তেরছা আর রঙিন স্বভাবের ছিল। বিমলাকে দেখে সে বলে, আরে বাবা, কি বুড়ি মানুষকে কাজে রেখেছো তুমি। হ্যাঁ, আজকাল তো লোকেরা সবাই সুন্দরী মহিলাদেরকে রাখে, ছাড়ো আমার কি। আচ্ছা, আমাকে একটু টাকা দাও, বন্ধুদের সাথে গিয়ে একটু পার্টি করব। নকুলের কথা শুনে ভীমা হাসতে লাগে আর নকুলকে 5,000 টাকা বার করে দিয়ে দেয়। বিমলা বেচারি চোখে জল নিয়ে সব দেখতে থাকে আর ওখান থেকে চলে যায়। দুদিন পর ও যখন কাজে যায়, নকুল তার দিকে তাকিয়ে রেগে ইশারা করে বলে, আরে বাবা, এসে গেছে তোমার আদরের চাকরানি, একেই জিজ্ঞেস করো আমার যে টাকাগুলো কোথায় সেটা এই নিয়ে থাকবে। চুরি? আরে এমন কেন কথা বলছেন মালিক? আর নকুল বাবা, আমি তো তোর মায়ের মতন, আমি কেন চুরি করব? বাবা, নিজে কত সাধু সাজছে। হ্যাঁ, ওই দিন তুই টাকা চাইছিলিস মনে আছে? তোকে টাকা দিল না তো চুরি করবি? আরে বিমলা শোনো, তুমি যদি পয়সা নিয়ে আছো তাহলে কবুল করে নাও, তোমাকে আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, ভীমার কথা শুনে বিমলাও রেগে যায় আর সে বলে, শেঠজি দেখো, আমি গরিব কিন্তু চোর নই, বুঝেছ? আমি যাচ্ছি। কিন্তু নকুল রেগে বিমলার চুল ধরে জোরে দেয়ালে ধাক্কা দিয়ে বলে, চোরের মায়ের আবার বড় গলা, আমার বাপের সাথে উঁচু আওয়াজে কথা বলছো। বিমলা যেই দেওয়ালে ধাক্কা খায় তার মাথা ফেটে যায় আর সে মারা যায়। তখনই ভীমার বন্ধু রহিম ওখানে আসে আর এই সব দেখে ফেলে। আরে নকুল বাপ, তুমি এটা কি করলে? একে মেরে ফেললে তুমি? আরে পুলিশ যদি আসে তোমাকে তো ধরে নিয়ে চলে যাবে। না না বাবা, আমাকে বাঁচিয়ে নাও, আমি ইচ্ছে করে সত্যি বলছি কিছু করিনি, আমার ভুল হয়ে গেছে। তখনই রাজু নামের একটা পুলিশ ওখানে আসে আর মৃতদেহকে দেখে বলে, আমার সন্দেহটা কোনোদিন ভুল হয় না। আমি মনেই করেছিলাম যে এখানে কেউ মরছে, তাই চলে এলাম। এখন তোমরা হাজতে যাবে। আরে রাজু বাবুয়া, আমাকে ধরে তুমি কি পাবে? কিন্তু আমাকে না ধরার কিমত দিতে পারে? যা টাকা তুমি বলবে অত টাকা তোমার ব্যাংকে দিয়ে দেব। এতটা বলে ভীমা নিজের জেব থেকে অনেকগুলো টাকা বার করে রাজুর সামনে রাখে, যেটা দেখে রাজু বলে, আরে সেট, এই টাকা যদি আমাকে তুমি দাও, তুমি যদি তারপর শহরে সবাইকে মেরে দাও, তাও আমি নাকে তেল দিয়ে ঘুমাবো। এতটা বলে রাজু ওখান থেকে চলে যায়। ভীমা নকুল আর রহিম মিলে বিমলার সবটাকে নিজের ঘরের পেছনে বাগানে পুঁতে দেয়। এদিকে রোহান বিমলার অপেক্ষা করতে থাকে। আজকে মার এত দেরি কেন হলো? কিন্তু মা তো এরকম দেরি করেই না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আচ্ছা মালিক, তুমি কি কিছু জানো? হ্যাঁ,
মা তো এখানেই কাজ করতো, কাল রাত থেকে ফেরেনি। যদি আপনি কিছু জানেন তাহলে আমাকে বলুন না। আরে বাবুয়া, আমি কি করে জানবো? হ্যাঁ, আমার এখান থেকে তো টাইমে চলে গেছিল, কিন্তু বাড়ি ফেরেনি তো। আমি কি করতে পারি? অন্য কোথাও যা। হ্যাঁ, কিন্তু কাকু, সে তো তোমার বাড়িতেই কাজ করতো, আমাকে তো বলেওছে সেটা। তখনই নকুল ওখানে আসে, ও নেশায় থাকে আর বলে, কে জানে ভিগিরির বাচ্চাগুলোকে বাবা এখন ঘরে ঢোকায় কেন? আমি এই শালা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যা, ধাক্কা মেরে বার করবো শালা। এতটা বলে নকুল রোহানকে ধরে বাড়ির বাইরে ফেলে দেয়, আর রোহান মাথায় আঘাত পায় ও কাঁদতে কাঁদতে রাস্তার ধারে বসে যায়। রোহানের কান্না শুনে বিমলার আত্মা কবর থেকে বেরিয়ে আসে আর একটা ডাইনিতে পরিণত হয়। ডাইনি রোহানের কাছে যায়, কিন্তু অদৃশ্য হওয়ার কারণে রোহান তাকে দেখতে পায় না। আমি জীবিত অবস্থায় আমার ছেলেকে কোনোদিন কাঁদতে দিইনি, কিন্তু এই দুষ্ট লোকেদের কারণে ও কাঁদছে। আমি এই দুষ্টদের এমন দণ্ড দেব যে সারা বিশ্ব এটা মনে রাখবে। এতটা বলে ডাইনি রোহানের সামনে চলে আসে আর তার মাথায় হাত বোলায়। মায়ের হাতের স্পর্শ পেয়ে রোহান উঠে যায়। মা, তুমি কোথায় ছিলে? এত দেরি করলে কেন? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? হ্যাঁ, তুমি এরকম দেখতে লাগছো কেন? কি হয়েছে? রোহানের কথা শুনে ডাইনি কেঁদে বলে, আমাকে ছাড়া থাকার জন্য তোর অভ্যাস করতে হবে বাবা। এই দুনিয়াটা এত ভালো নয়, এটা তোর থেকে তোর মা কেড়ে নিল, আমাকে মেরে ফেলল। এতটা বলে ডাইনি রোহনকে সব ঘটনাটা বলে, যেটা শুনে রোহান বলে, তুমি চিন্তা করো না মা, আমি ওই সবাইকে মেরে ফেলবো, একবার শুধু বড় হতে দাও, আমি সারা পৃথিবীকে আগুন লাগিয়ে দেব, আমি তোমার বদলাটা নিয়েই ছাড়বো মা। রোহান আর ডাইনি গল্প করতে থাকে, তখনই ওখানে একটা বাবা আসে। ডাইনি আর রোহন তার দিকে তাকিয়ে থাকে। রোহান বাবা, এরকম করে কথা বলতে নেই গো, যদি জগৎটা এতই খারাপ হতো এতদিনে শেষ হয়ে যেত, সব মানুষরা তো এরকম খারাপ হয় না। বাবার আওয়াজে এমন জাদু থাকে যে রোহান একদম শান্ত হয়ে যায়। এইটা দেখে ডাইনি বাবাকে বলে, বাবা, আপনাকে কোনো সিদ্ধ পুরুষ মনে হচ্ছে, আপনি আমার রোহানের খেয়াল রেখে নিন, আমি এই ডাইনি রূপে ওকে আমার সাথে রাখতে পারবো না। ডাইনির কথা শুনে বাবা হাসতে লাগে আর বলে, তুই ঠিক বলছিস রে মা, শোন, আমি এই জন্যেই তো এখানে এসছি, তোর ছেলেকে মনুষ্যত্বর জন্যে অনেক কিছু করতে হবে, বুঝলি? একে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, একে আমি মানুষ করব। এতটা বলে বাবা রোহানকে নিয়ে ওখান থেকে চলে যায়। ডাইনি কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে যেতে দেখে। তারপর ডাইনি ভীমার ঘরের দিকে যায় আর ঘুমিয়ে থাকা ভীমাকে উঠিয়ে বলে, ওঠ রে দুষ্ট ভীমা, ঘুমাচ্ছিস কেন? দেখ নিজের কুকুর ছানার অবস্থা। ভীমা তাড়াহুড়ো করে ওঠে। ডাইনি নকুলকে ফাঁসে আটকে রেখেছিল। এইটা দেখে ভীমা ডাইনির পায়ে পড়ে যায়, কিন্তু ডাইনি হেসে বলে, তুমি তো ভুল করতেই পারো না, কারণ তুমি তো ধনী, কিন্তু আজকে আমি দেখতে চাই যে তোমার সম্পত্তি তোমার ছেলেকে কি বাঁচাতে পারে। এতটা বলে ডাইনি ফাঁস টেনে দেয়। ওটা টানতেই নকুলের ফাঁসি হয়ে যায় আর ও মারা যায়। এ তুই কি করলি বিমলা? এ আমার একলতা ছেলে ছিল, হ্যাঁ, একে তুই মেরে ফেললি, আরে আমাকে মদ দিয়ে দিতিস তুই। তোর প্রাণ নিয়ে নিলে তুই অন্য কারুর প্রাণের মূল্য কি করে বুঝতিস? এবার তুই আমার ছেলের মতন একা থাকবি, যেমন আমাকে ছাড়া ও থাকছে। এতটা বলে ডাইনি ওখান থেকে চলে যায়। কিন্তু ডাইনির যাওয়ার পর ভীমার শরীরে পক্ষাঘাত ঘটে আর ওর অর্ধেক শরীর কাজ করা বন্ধ করে দেয়। বাবা এইটা দেখে হাসতে লাগে আর রোহানকে বলে, রোহান বাবা, তোর মার প্রতিশোধটা মিটে গেছে, এখন সে মুক্তি পেয়ে যাবে, আর তোকে তার সব স্বপ্ন পূরণ করতে হবে।